হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন হচ্ছে, 1972 সালে সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো বিস্তারিত বর্ণনা করো। প্রথমে হচ্ছে ভূমিকা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে এই নবীন রাষ্ট্রের জন্য একটি সংবিধানের প্রয়োজন হয়ে পড়ে। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি সগৌরবে দেশে ফিরে পরদিন 11 জানুয়ারিতে তিনি একটি অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন। এই আদেশের বলে 1970 সালের ডিসেম্বরের নির্বাচনে নির্বাচিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে একটি গণপরিষদ গঠিত হয়। উক্ত গণপরিষদ বাংলাদেশের সংবিধান রচনার জন্য ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। এই সংবিধান রচনা কমিটি 7 মাসে 71টি বৈঠকের মাধ্যমে সংবিধানে খসড়া তৈরি করে গণপরিষদে পেশ করেন। গণপরিষদ সামান্য পরিবর্তন করে এই খসড়া সংবিধানকে 1972 সালের 14 ডিসেম্বর চূড়ান্তভাবে গ্রহণ করেন, যা বাংলাদেশের সংবিধান নামে পরিচিত। এটাই লাখো শহীদের রক্তের অক্ষরে লেখা বাঙালি জাতির স্বাধীন সত্তার অভিব্যক্তি। 1972 সালের 16ই ডিসেম্বর হতে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ নিচে বর্ণিত করা হলো। প্রথম হচ্ছে রাষ্ট্রপরিচালনার আদর্শ এবং মূলনীতি। বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রপরিচালনার আদর্শ ও মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ 4টি নীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু 1979 সালে সংবিধান পরিবর্তন করে সমাজতন্ত্রের স্থানে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার এবং ধর্মনিরপেক্ষতার স্থানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রবর্তন করা হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হল জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি। সংবিধানে জনগণের মৌলিক অধিকারকে বা অধিকারের নিশ্চয়তা বিধান করা হয়েছে। 3 নম্বর হচ্ছে লিখিত সংবিধান। বাংলাদেশ সংবিধান একটি লিখিত সংবিধান। 82 পৃষ্ঠায় লিখিত বাংলাদেশ সংবিধানে একটি প্রস্তাবনা, 4টি তফসিল এবং 11টি অংশ সহ 153টি ধারা এবং অসংখ্য উপধারা লিখিত রয়েছে। তাছাড়াও শাসন ব্যবস্থার কাঠামো, নির্বাচন পদ্ধতি, শপথ গ্রহণ, রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা প্রভৃতি স্পষ্ট ও নির্দিষ্টভাবে সংবিধানে লিখিত রয়েছে। 4 নম্বর হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। ইচ্ছা করলেই একে পরিবর্তন ও সংশোধন করা যায় না, তবে প্রয়োজনে বিশেষ পদ্ধতির ব্যবস্থা রয়েছে, যথা জাতীয় সংসদের সংসদ সদস্যদের 2/3 সদস্যের সমর্থনে কোনো সংশোধনী আনা যায়। 5 নম্বর হচ্ছে সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন বা ক্ষমতা। জনগণ এমনি সর্বোচ্চ ক্ষমতার মালিক এবং জনগণের পক্ষে ওই ক্ষমতা শুধু সংবিধানের অধীনে ও কর্তৃত্বে পরিচালিত হবে। 6 নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এই সংবিধানে বিচার বিভাগকে শাসন বিভাগ এবং আইন বিভাগ হতে পৃথক রাখা হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। 7 নম্বর হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এই সংবিধানে বাংলাদেশের জন্য এককেন্দ্রিক সরকার ব্যবস্থা করা হয়েছে। 8 নম্বর হচ্ছে এককক্ষ বিশিষ্ট আইনসভা। এই সংবিধানে বাংলাদেশের জন্য এককক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে। 9 নম্বর হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এই সংবিধানে বাংলাদেশের জন্য মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির ব্যবস্থা রয়েছে। এতে শাসন বিভাগকে আইনসভার নিকট দায়ী করা হয়। 10 নম্বর হচ্ছে নাম সর্বস্ব রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানে একজন নামে মাত্র রাষ্ট্রপতি পদের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি সংসদ সদস্য কর্তৃক 5 বছরের জন্য নির্বাচিত হবেন। 11 নম্বর হচ্ছে সার্বজনীন ভোটাধিকার ও সংবিধান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল 18 বছর বয়স্ক নাগরিককেই ভোটাধিকারের অধিকার প্রদান করা হয়েছে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায়পাল পদের প্রবর্তন। বাংলাদেশের সংবিধানে সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ শ্রবণ ও তদন্ত করার জন্য
ন্যায়পাল পদে সৃষ্টি করা হয়েছে। সর্বশেষে হচ্ছে উপসংহার, পরিশেষে বলা যায় যে উত্তম সংবিধানের প্রায় সবগুলো বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানে বিদ্যমান, তাই যে কোনো বিচারে বাংলাদেশের সংবিধানে সংবিধান বিশ্বের অন্যতম একটি উত্তম সংবিধান। এটাই ছিল আজকের ভিডিও, কয়েকটি সংবিধানের বৈশিষ্ট্য বাকি রয়ে গেছে, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।